অজানা জন্তুর আতঙ্ক কলকাতা লাগোয়া উত্তরপাড়ায়। হুগলি জেলার উত্তরপাড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে বেমিসাল ভাবে ঘুরে বেড়াচ্ছে এক অজানা লোমজ জন্তু। সম্প্রতি মোবাইলে তোলা এই এলাকার একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যেখানে দেখা যাচ্ছে একটি লোমজ জন্তু ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, যার গায়ে রয়েছে গোল গোল ছাপ। কিন্তু কে এই জন্তু, এই জন্তুর নাম কি, কতটাই বা হিংস্র এই জন্তু? এই আতঙ্কে সন্ধ্যা নামলেই ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন উত্তরপাড়া পৌরসভার 22 নম্বর মাখলা সারদাপল্লী বজরঙ্গলী মন্দির এলাকার বাসিন্দারা। কেউ বলছেন চিতাবাঘ, কারো মতে এটি অজানা জন্তু, আর এখানেই তৈরি হচ্ছে আতঙ্ক। এই অজানা আতঙ্কের খবর পৌঁছেছে উত্তরপাড়া পৌরসভায়। খবর শুনে পুর প্রশাসক দিলীপ যাদব বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, বন দপ্তর এসেই বলতে পারবে এটি আসলে কি। মানুষ আমাকে ইতিমধ্যে জানিয়েছেন অন ফোন, তারা একটা ভিডিও পাঠিয়েছেন। মানুষকে বলি আপনাদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই, এর জন্য যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত দপ্তর বন দপ্তরকে ইনফর্ম করা হয়েছে, জেলা প্রশাসনকেও ইনফর্ম করছি। এবং পাশে হিন্দুস্তান মোড়ের কারখানা দীর্ঘদিন ধরে বিস্তীর্ণ অঞ্চল সেখানে ফাঁকা আছে, সেখানকার কোনো প্রাণী হতেও পারে, কিন্তু আমরা তো কেউ এক্সপার্টাইজ নয়। তাই বন প্রাণী ডিটেক্ট করার ক্ষেত্রে বন দপ্তরকে বলা হয়েছে, মানুষকে সাবধান থাকতে বলা হচ্ছে, মানুষকে আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকার জন্য আবেদন জানাচ্ছি।